ঘটা করে দীঘা পর্যটক কেন্দ্রে ঘোষণা করা হয়েছিল দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ প্লাস্টিক মুক্ত করতে হবে। এ নিয়ে দোকানে দোকানে হানা দিয়েছিল দীঘা উন্নয়ন পর্ষদ। তা অবশ্য কয়েকদিনের জন্যই, বদলেছে চিত্র। যত্রতত্র দেখা যাচ্ছে প্লাস্টিকের স্তূপ, পর্যটকেরা প্লাস্টিকের অবাধে ব্যবহার করতে পারছেন। আমরা তো জানি না, আমাদের কিনা হয়েছে সেটা দিয়েছে, আমরা জানবো কি করে বলো? না না, সেখানেই দিয়েছে যেখানে বাজার করে পিছাবনিতে। আচ্ছা, আমরা তো জানি না, আমাদের কিনা হয়েছে তারা দিয়েছে। এক কথায় প্লাস্টিক মুক্ত করতে পারলো না দীঘা পর্যটন কেন্দ্রকে। যদিও পূর্ব মেদিনীপুর জেলার সভাপতি দেবব্রত দাস বলেন, প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে, যারা বিক্রয় করবে আইনত ব্যবস্থা নেওয়া হবে। টুরিস্টরা আসছে, আজকে বড়দিনের বাজারে এসছে, প্লাস্টিক নিয়ে এসছে, কিন্তু আমরা সেগুলোকে আবার সিজ করা হচ্ছে, আবার সেগুলোকে মানে তুলে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু এখন এত মানুষের ভিড়ের ক্ষেত্রে তো নিয়ন্ত্রণ করা কঠিন ব্যাপার। তাও তো মানে আমাদের জরিমানা ইম্পোজ করার ব্যবস্থা করা হয়েছে, যারা আইন মানছে না তাদের বিরুদ্ধে করা হচ্ছে, কিন্তু এটা তো সাময়িকভাবে। আমাদের লাগাতার কর্মসূচি থাকছে, দীঘা প্লাস্টিক মুক্ত থাকবেই। কিন্তু এত পর্যটক বাইরে থেকে প্লাস্টিক আনছেন, তাই আজও অধরা প্লাস্টিক মুক্ত দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের স্বপ্ন। স্টাফ রিপোর্টার, NM নিউজ, দীঘা। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।